ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে মহামানব হরিচাঁদ ঠাকুর চণ্ডাল তথা নমঃশূদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা যশোমন্ত, মাতা অন্নপূর্ণা দেবী। তৎকালীন সময়ে ধর্মীয় সামাজিক বৈষম্য থেকে অনুন্নত সম্প্রদায়ের মুক্তি আন্দোলনের আত্মমর্যাদা প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে মতুয়া ধর্মের উদ্ভব ঘটে। চারিদিকে শিক্ষাহীন সমাজ, জ্ঞানহীন অজ্ঞ মানুষ, ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বঞ্চিত একদল সর্বহারা মানুষ, যারা আত্মসম্মান আত্মমর্যাদাহীন এক শ্রেণীর অভাগা মানুষ। গুরুচাঁদ ঠাকুরের ভাষায়, আকারে মানুষ বটে, পশু একদল। যে জমিতে ফসল হয় না তাকে বলে পতিত জমি, যে মানুষের শিক্ষা নেই, ধন নেই, ধর্ম নেই তাদের বলে পতিত মানুষ। হরিচাঁদ ঠাকুর একদিকে জমির চাষ, অন্যদিকে মানুষের চাষ শুরু করলেন, যার প্রথম সূত্র হল ধর্ম দিয়ে। যাদের ধর্ম করার কোনো অধিকার ছিল না তাদের ধর্ম দিলেন, আজ যা মতুয়া ধর্ম বলে খ্যাত। যাদের মন্দিরে ঢোকার অধিকার ছিল না তাদের দিলেন হরি মন্দির। মতুয়া একটি ধর্মীয় আন্দোলন, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক আন্দোলন, আর এই চারটি আন্দোলনের সমন্বয়ই হচ্ছে মতুয়া ধর্মদর্শন। স্রষ্টা হরিচাঁদ ঠাকুর, রূপকার সুযোগ্য উত্তরসূরি পুত্র গুরুচাঁদ ঠাকুর। পৃথিবীতে বেঁচে থাকতে গ্রামীণ মানুষের মঙ্গলের জন্য যা যা দরকার তার সব কিছুই মতুয়া ধর্মদর্শনে আছে। তাই শিক্ষা, অর্থ, কৃষি ও লাঞ্ছিত নারী সমাজের মুক্তির দিশা দিয়ে কাজ শুরু করলেন গুরুচাঁদ ঠাকুর। 1907 সালে গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের হিন্দু ধর্ম থেকে বাদ রেখে লোকগণনার কথা বলেন। এবার ভাবুন, মতুয়ারা কি? তারা কি ব্রাহ্মণ্যবাদ, বেদ বিধি, বৈদিক ধর্ম, চতুর্বর্ণ ব্যবস্থা বিশ্বাস করে? মতুয়া ধর্ম আদর্শের সঙ্গে হিন্দু ধর্মের আদর্শের কোথাও মিল খুঁজে পাওয়া যায় না, বরং বিরোধিতাই পাওয়া যায়। ধর্মের নামে যারা অধর্ম, কর্মের নামে যারা জাতপাত ব্যবস্থাকে পুষ্ট করেছেন, ভারতবর্ষের মানুষকে শোষণ করেছেন, বঞ্চিত করেছেন, সেই হিন্দু ধর্মের বিরুদ্ধে গুরুচাঁদ ঠাকুর যেমন জেহাদ ঘোষণা করেছেন, তেমনি তার ভবিষ্যৎ সম্পর্কেও আলোকপাত করেছেন। তাই তিনি বলেছেন, কুটিল কলির চক্র বোঝা বড় দায়, ব্রাহ্মণ ধর্মের ছলে সে কাল দাঁড়ায়। হিংসা দেশ দ্বন্দ্ব নীতি আনে ঘরে ঘরে, আর্যমল হিন্দু হল বীর্য গেল মরে। দিনে দিনে হিন্দু ধর্ম হইবে নির্মূল, কেহ নাহি বোঝে ইহা কত বড় ভুল। অহংকারে মত্ত যত বর্ণ হিন্দুর দল, বোঝে না সমস্যা কত হয়েছে প্রবল। তিনি কখনো বর্ণবাদীদের বিশ্বাস করেননি, তাই গান্ধী বা চিত্তরঞ্জন দাসকে উপেক্ষা করেছেন। দেখো ভাই নমঃশূদ্র, ভেবে একবার, কার সাথে করো তুমি কহল আশার। বিপদে সখা সেই অসময়ের ভাই, তপসনে একসাথে বসি এক ঠাই। নমঃশূদ্র মুসলমান অদ্যকার তুল্য জ্ঞান, জল মরে ঘরে গেল দুজনে সমান। গুরুচাঁদের কথা তখন যেমন অনেকে না বুঝে বিরোধিতা করেছেন, এখন আমরা অনেকে বুঝেও ভুল কাজ করি, না বোঝার ভান করি। তাই সেই সময়ে ভক্তদের উপর দুঃখ করে বলেছেন, যা আজও প্রাসঙ্গিক, ইতর পশুরা বেঁচে আছে যেইভাবে, তোরাও তাদের মতো কাজে কি স্বভাবে? এমন জীবনে বলো বেঁচে কি বা ফল, আকারে মানুষ বটে পশু একদল। ডক্টর আম্বেদকর যদি একবার রাজক্ষমতার কথা বলেন, গুরুচাঁদ ঠাকুর বলেছেন 10 বার। 10 ভাবে বোঝাতে চেষ্টা করেছেন তার দলিত পতিত সমাজকে, মুক্তি পেতে হলে রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করতে হবে। দেশের শাসন যন্ত্র কিভাবে চলে কিছু না বোঝা যায় চাকুরি না পেলে, তাই বলি রাজকার্যে ভাগী থাকা চাই, সকলে চাকুরি করবে তা বলি নাই।
দেশের শাসনযন্ত্র কীভাবে চলে এটাকে বুঝতে হলে চাকুরি করলে ভালো বোঝা যাবে। তথাপি গুরুচাঁদ ঠাকুর বললেন, রাজনীতি রাজকার্যে ভাগ চাইতে, সকলকে চাকুরি করতেও বারণ করছেন, কারণ চাকুরিও পরোক্ষভাবে গোলামি করা। তাই রাজকার্য যার বিকল্প স্বাধীনতা হয় না, এত ভাবে এত উদাহরণ দিয়ে তার দলিত পতিত সমাজকে ব্যাখ্যা করতে চেয়েছেন। রাজা হতে হবে, দেশের শাসন ক্ষমতা রাজক্ষমতা দখল করতে না পারলে মুক্তি নেই। পৃথিবীর ইতিহাসে বহু মহামানব বললেও গুরুচাঁদ ঠাকুরের মতো কেউ বলেছেন বলে জানা যায় না। অথচ জাতির এত বড় বান্ধবের দর্শন আমরা কাজে লাগাতে ব্যর্থ, বাংলার দলিত তথা মূল নিবাসী সমাজ। পৃথিবীতে এসে ঠাকুর উপাধি নিয়ে পিতাপুত্রের যুগ্ম লড়াই সংগ্রামের মাধ্যমে কোটি কোটি মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান ও শিক্ষার ব্যবস্থা করেছেন, যা অন্য কোনো ঠাকুর করতে পারেননি, যার তুলনা শুধু তারই। গুরুচাঁদ ঠাকুর বলতেন, জন্মেছি তোমাদের ঘরে, যাহা কিছু করি আমি তোমাদেরই তরে, তার মহান বাণী। যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে জাতির রাজা নেই সে জাতি তাজা নেই। সমাজকে তাজা করতে সারা ভারতের মূল নিবাসী মুক্তির লড়াইয়ের সঙ্গে আমরা বাংলার মূল নিবাসী মানুষ রাজা হওয়ার সংগ্রামে সামিল হই, হরি গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নকে সার্থক করে তুলি।